হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন আর আপনারা দেখছেন আমার চ্যানেল ইয়াসিন মালিক এলটিডি। গত বছর অভিশপ্ত মাস, ইরফান খানের পর এবার ঋষি কাপুর, রূপালী জগতের আরও এক নক্ষত্রের পতন। প্রয়াত অভিনেতা ঋষি কাপুর 67 বছর বয়সে স্তব্ধ হয়ে গেল এক অধ্যায়। রাতে প্রবল শ্বাসকষ্ট সমস্যা নিয়ে মুম্বাইয়ের স্যার HN রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি হন তিনি। অভিনেতার সঙ্গে হাসপাতালে ছিলেন স্ত্রী নীতি কাপুর। কাপুরের ভাই রণধীর কাপুর জানিয়েছিলেন, হ্যাঁ, ঋষির হাসপাতালে ভর্তি হওয়ার খবরটা সত্যি, ও ভালো নেই। এর আগেও একবার ওকে এই হাসপাতালে আনা হয়েছিল, আমিও একবার এখানে ভর্তি হয়েছিলাম, ও সুস্থ হয়ে যাবে, নীতু আছে ওর কাছে। কিন্তু এবার আর বাড়ি ফেরা হল না তার। দীর্ঘদিন ধরেই মরণ ক্যান্সার রোগ বাসা বেঁধেছিল তার শরীরে। ভাইয়ের অদ্ভুত মানসিক জোর আর জীবন শক্তির কাছে যে মরণ রোগও হার মানবে বিশ্বাস ছিল তার দাদার। কিন্তু অনিবার্যের কাছেও যে হার মানতে হয় কখনো কখনো। সব কিছুকে মিথ্যা করে চলে গেলেন এককালের চকলেট বয় ঋষি কাপুর। 2018 সালের সেপ্টেম্বর মাস থেকে তিনি নিউ ইয়র্কে ছিলেন, সেখানে তার ক্যান্সারের চিকিৎসা চলছিল। 2019 সালের সেপ্টেম্বর মাসে তিনি স্ত্রী নীতু কাপুরের সঙ্গে সুস্থ হয়ে দেশে ফিরেছিলেন তিনি। উনি দিল্লিতে বোনের ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিলেন তিনি, কখনো তাকে হাসপাতালে ভর্তি করা হয়, পরে সুস্থ হয়ে ওঠেন তিনি। পরিবারের সদস্যদের আশা সুস্থ হয়ে আবারও ফিরে আসবে, সংবাদ মাধ্যমের কাছে জোর গলায় সে কথা জানিয়েছিলেন রণধীর কাপুর। তবে হাসপাতাল কিংবা চিকিৎসকদের পক্ষ থেকে স্পষ্টভাবে কিছু জানা যায়, সকালে জানা যায় তার মৃত্যুর খবর। ইয়াসিন মালিক এলটিডির চ্যানেলের পক্ষ থেকে আমরা জানাই গভীর শোক প্রকাশ।